জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রা শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। মিছিলটি কাকরাইলে কার্যালয়টির সামনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই লাঠি সোঁটা নিয়ে ছাত্র জনতাকে ধাওয়া করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ঘণ্টা খানেক পর বিক্ষুব্ধ ছাত্র জনতা কার্যালয়ের সামনে আসলে পালিয়ে যায় জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরপরেই ভাঙচুর চালানো হয় কার্যালয়টিতে, দেয়া হয় আগুন, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যখন আমরা এখানে দাঁড়াইছি, আমরা এখানে জড়ো হয়েছি, সাথে সাথে আওয়ামী লীগের কিছু গুন্ডারা জাতীয় পার্টির রূপ ধারণ করে এখানে আসছে, এখানে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। দোসরের একমাত্র পিয়ারি বান্দা হচ্ছে জাতীয় পার্টি, অতএব এই পিয়ারি বান্দার বাংলাদেশে রাজনীতি করার তো দরকার নেই। আপনার নেতা চলে গেছে ভারতে পালিয়ে, আপনি কেন যান না এখনো? এই বাংলার জমিনে এই চব্বিশের বাংলায় দালালদের ঠিকানা হবে না, জাতীয় পার্টির ঠিকানা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য। ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। এ বিষয়ে জাতীয় পার্টির কারো বক্তব্য পাওয়া যায়নি। যারা এই গণহত্যার সাথী, আওয়ামী লীগের লুটপাট, খুন, ধর্ষণ, নির্যাতন, জুলুমের সাথী, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি, বন্ধের দাবি জানিয়েছি। এবং জাতীয় পার্টি আগামী 2 তারিখে তারা ঢাকায় সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করছে, র তাদেরকে সহযোগিতা করছে। কোনোভাবেই যাতে ঢাকার মাটিতে এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি কোনো প্রকার সমাবেশ করতে না পারে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। আগামী 2 নভেম্বর সারা দেশে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ফ্যাসিবাদ বিরোধী গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।